হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, গভর্নমেন্ট জব সম্পর্কিত বিভিন্ন খবরাখবর এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন। তো বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব 21শে সেপ্টেম্বরের ফার্স্ট শিফটের কিছু রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কোশ্চেন নিয়ে। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের প্রথমেই জানিয়ে রাখবো যে বিভিন্ন দিনের বিভিন্ন শিফটের রেলওয়ে গ্রুপ ডি কোশ্চেন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমের কোশ্চেন, সর্বপ্রথম কোন ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? তো সর্বপ্রথম ভারতীয় হলো রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে অ্যানি বেসান্ত হোমরুল লীগ কবে স্থাপিত হয়? অ্যানি বেসান্তের হোমরুল লীগ 1916 সালে সেপ্টেম্বরে স্থাপিত হয়। তারপরে কত তারিখে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি থাকে? তো 4ই জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে বেশি থাকে। তারপরে কোশ্চেন, মানুষের মস্তিষ্কের ওজন কত গ্রাম? তো মানুষের মস্তিষ্কের ওজন 1350 গ্রাম। তারপর কার্বনের সবচেয়ে শুদ্ধ রূপ হলো হীরা। তারপর প্রোটিনের ফ্যাক্টরি কাকে বলা হয়? প্রোটিনের ফ্যাক্টরি বলা হয়ে থাকে রাইবোজোমকে। তারপর 18ই মার্চ 1900 কোন বার হবে? তো বন্ধুরা, এটি একটি ক্যালেন্ডার রিজনিং থেকে দিয়েছে। তারপর সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। তো তারপর দেখুন, এখানে খুবই একটি সোজা রিজনিং এসেছে। তো রেল এর কোড 5796, ট্যাপ এর কোড 3748 হলে পেয়ার এর কোড কত? তো দেখুন, এখানে আর এর কোড হলো 5, এ এর কোড হলো 7, আই এর কোড হলো 9, এল এর কোড হলো 6, তারপরে টি এর কোড 3, এ এর কোড 7, পি এর কোড 4, ই এর কোড 8। তো এখানে বলা হয়েছে পি এ আই আর এর কোড কত হবে? তো এখানে পি এর কোড হলো 4। তো দেখুন, এখানে বলে দেওয়া হচ্ছে পি এর কোড হলো 4, তারপরে পি এখানে 4 হবে। দেখুন, এখানে আমি এখানে অ্যান্সারটি করে দিয়েছি, পি এর কোড হলো 4, এ এর কোড হলো 7। তো দেখুন, এখানে এই দুটাতে এ দেওয়া রয়েছে, এর কোড 7, এখানেও এর কোড 7 বলে দেওয়া রয়েছে। তারপরে আই এর কোড হলো 9 আর আর এর কোড 5। তো এটি খুবই একটি সোজা রিজনিং ছিল। তারপর নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? তো নাথুলা গিরিপথ সিকিম এ অবস্থিত। তারপর সাতপুরা রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত? সাতপুরা রেঞ্জ অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে, সাতপুরা। তারপর কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী কত সালে স্থানান্তরিত হয়? কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানী 1911 সালে স্থানান্তরিত হয়। তারপর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা কোন বছর থেকে শুরু হয়? মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা 1951 সাল থেকে শুরু হয়। তো তারপর এর কোশ্চেন রয়েছে, অসমের মুখ্যমন্ত্রীর নাম কি? অসমের মুখ্যমন্ত্রীর নাম সর্বানন্দ সোনোয়াল। তো এর আগের শিফটে কোন একদিন কোশ্চেন এসেছিলো যে অসমের রাজ্যপালের নাম কি? তো অসমের রাজ্যপাল হলো জগদীশ মুখী। তো তারপর দেখুন, আরেকটি ম্যাথের কোশ্চেন রয়েছে, a+b 5 b+c 7.5 c+a 8 হলে a+b+c কত হবে? তো আমি ক্যালকুলেশনটি করে দিয়েছি। তো দেখুন, এখানে ক্যালকুলেশনটি করে দেওয়া হয়েছে a+b+c/2। তো এর a+b তাকে এ 5 ধরেছি, তারপরে b 7.5 c 8, এ তিনটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তো অ্যান্সার হবে 10.25। তারপর আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর। তারপর সমুদ্রে ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ কোনটি? তো সমুদ্রে ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ হলো শ্রীলঙ্কা, মহিলা। তো বন্ধুগণ, তারপরে কোশ্চেন, মহিলা ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি রান কে করেছেন? মিতালি রাজ, এটা বেশিরভাগই জানি আমরা। তারপর বন্ধন এক্সপ্রেস কোন দুটি দেশের মধ্যে পরিষেবা প্রদান করে থাকে? তো বন্ধন এক্সপ্রেস ভারত আর বাংলাদেশ, এই দুটি দেশের মধ্যে চলাচল করে থাকে। তারপর ফিফা ওয়ার্ল্ড কাপ 2018-তে কে গোল্ডেন বল পেয়েছেন? তো লুকা মডরিচ ফিফা ওয়ার্ল্ড কাপ 2018-তে গোল্ডেন বল পেয়েছেন। তো বন্ধুগণ, এরকমই বিভিন্ন দিনে বিভিন্ন শিফটে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কোশ্চেনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।